এই দেখো নাম লেখা আছে বনি ও বান্টি, দিতে যাচ্ছে কে? তিনি অথবা তিশা। তিনি অথবা তিশা দিতে যাচ্ছে, এটা যদি ধরা পড়ে যাও এটা সবার মনে প্রশ্ন তৈরি করবে, আর তখনই আমরা ধরা খেয়ে যাব। সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বন্ধুদের গিফট করলে তো বন্ধুরা খুশি হবে। হ্যাঁ, আমরা ভূমিকে দিব। তিন্নি, তিশা আর দীপুকেও দিতে পারো, ওরা আমাদের বন্ধু না। দিয়েই দেখো, ওরাও খুশি হবে এবং তোমাদের বন্ধু হবে। আমরা যেই জিনিস বানাবো সব দিব ভূমিকে। কোটা দিয়ে কি হবে? এই কোটা নদী ভূত ধরছি। আচ্ছা, আপনি কি সত্যিই বাড়িতে ভূত পেয়েছেন? একটু দেখান না, দেখি কেমন। এখনো পর্যন্ত পাইনি, তবে এটা সত্য, পেলে প্রথম ভূতে আপনাকেই দেখাবো। আচার দিল নাকি? আচার না, সেটাকে বলা হয় বিবর্তন, যেটাকে আমরা বলি রিসাইকেলিং। এরকম আমরা আগেও মানছি, তাই না ভাইয়া? হ্যাঁ, কাগজের কার্টুন দিয়ে। তাহলে কি আমরা বানাবো না? বানাবো কি বানাবো খালামণি? এটা দিয়ে কি হবে খালামণি? দেখতে থাকো কি হয়। আমি জানি এটা কি হবে, এটা দিয়ে একটা ফুলদানি হবে। আমাদের ক্লাসের একটা মেয়ে বানিয়েছিল। খালামণি, ফুলদানি ছাড়া কিছু বানানো হয় না? আরো অনেক কিছু হয়, মাথায় বুদ্ধি থাকলে একটা জিনিস দিয়ে হাজারটা জিনিস বানানো যায়। এই যে দেখো, রেডি। আচ্ছা, এবার আমাকে রঙিন কাগজগুলো দাও, অন্য কিছু বানাই। এখন তোমরা দুজন আমি যা করবো তাই করবে, আমিও ইয়েলোটা দেবো। হ্যাঁ, হলুদ কাগজ দিয়ে বানাই। একবার এভাবে, একবার এভাবে, একবার এভাবে।
পাখা হয়ে গেল না? হ্যাঁ। এই তিনটে পাখাকে আমি কি করি সেটা দেখো। একটা পাখার ভেতরে আর একটা পাখা ভরে দিই। কি হয়ে যাচ্ছে বলো তো? বিয়ে বাড়িতে তোমরা এরকম সাজানো দেখো না, ঝুলতে থাকে। হ্যাঁ, সেরকম হয়ে যাচ্ছে। ঘরে জিম মেরে চুপচাপ বসে আছো কেন? না জ্বর তো নেই? জ্বর নেই। তো খেলতে যাবে না? না আমি খেলতে যাব না। আচ্ছা তাহলে আমার রাজকন্যার মন খারাপ, মনটা তো ভালো করতে হবে। কি করব কি করব কি করব, গল্প পড়ে শোনাই। আচ্ছা আমি নিশ্চিত করি আজকে তোমাকে আমার ছোটবেলার পছন্দের গল্প শোনাই। কিশোর গোয়েন্দা কাহিনী। হ্যাঁ শোনো, ছোটবেলা আমার যখন মন খারাপ হতো বা খারাপ লাগতো তখন আমার বাবা বলতেন, শোনো রাশেদ, তোমার যদি মন খারাপ থাকে তুমি গল্পের বই পড়বে, গল্পের সঙ্গে সঙ্গে ভ্রমণ করবে, তোমার মন ভালো হয়ে যাবে। এরপর আমি প্রায় মন খারাপ থাকলে বা কোনো খারাপ লাগা থাকলে আমি গল্পের বই পড়তাম, গল্পের চরিত্রের সঙ্গে সঙ্গে গল্পের ঘটনার সঙ্গে সঙ্গে আমার মনটা ভালো হয়ে যেত, আমার মুখে হাসি আসত। আচ্ছা গল্প আমরা পড়ছি অজানা দ্বীপের আতঙ্ক, রকিব হাসান। বেশ কিছুদিন নিউমোনিয়ায় ভুগল ফারুক, হাসপাতাল থেকে বাড়ি ফিরেও স্বাভাবিক হতে অনেক সময় লাগে, থাপানির দোষ পড়ে, বেশি পরিশ্রম করতে গেলে দম আটকে আসে তার, আবার যেতে হলো তাকে ডাক্তারের কাছে। তিনি বললেন দম নিতে কষ্ট হলে ইনহেলার ব্যবহার করতে হবে, কিছুদিন ব্যবহার করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর থেকে সব সময় ইনহেলার সঙ্গে রাখে সে। ছোট্ট একটা প্লাস্টিকের যন্ত্র মুখে লাগিয়ে বোতাম টিপে দিলেই তাজা অক্সিজেন ঢুকে যায় গলায়, শ্বাসনালীর পথ খুলে যায়, দম নিতে সাহায্য করে এরকম। হ্যাঁ এই রকম, তুমি দেখেছো না ইনহেলার? এখন কেমন লাগছে? ভালো। দেখেছো, গল্পের বই পড়লে গল্পের কাহিনীর সঙ্গে ভ্রমণ করতে করতে মন ভালো হয়ে যায়। যাই হোক, ইনহেলার দম নিতে সাহায্য করলো বটে, কিন্তু জিমনেশিয়ামে যেতে নিষেধ করে দিলেন জিমনেশিয়ামের কোচ, বলে দিলেন যতদিন পুরোপুরি ভালো হয়ে না যায় ততদিন পর্যন্ত যেন ক্লাসে না ঢোকে ফারুক। মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরল সেদিন সে। রাতে খাবার টেবিলে মাকে জানালো কথাটা। টেবিলে খাবার সাজাচ্ছেন মা। তোর ভালোর জন্যই তো ক্লাসে যেতে মানা করেছেন কোচ, আমি তো এর মধ্যে দোষের কিছু দেখছি না। লাফালাফি করতে গিয়ে হাঁপ ধরে যাবে, দম আটকে মারা যাবি, সেটা আমি বা ঘটতে দেবো কেন? শোন,
যতদিন না রোগটা সারে ওসব দৌড়ঝাঁপের দরকার নেই, ঘরে বসে বসে বই পড়বি সেটা অনেক ভালো। বরং দরকার হয় প্রতি মাসে এখন থেকে আমি তোকে বই কেনার জন্য দ্বিগুণ টাকা দেব। এই যে বই। হ্যাঁ, বই কিনতে অনেক টাকা দেবে মা, দ্বিগুণ টাকা। তাই বলে খেলাধুলা একেবারে ছেড়ে দেব? বাঁচবো কীভাবে? শরীর খারাপ হলে কী করে খেলবি? বেশি দিন বাহাদুরি করতে গিয়েই তো এই অবস্থা। অত মন খারাপ করার কিছু নেই, ডাক্তার তো বলেছেনই বিশ্রাম নিলে সেরে উঠতে খুব বেশি দিন লাগবে না, ততদিন সহ্য কর। আমার উপরে পড়ে তবু আমি ভিজি না। এই ধাঁধাটা কি তোমার এক্ষুনি মনে পড়লো? এই এক্ষুন পানি দিতে দিতে মনে পড়লো। খালাম্মা, বুঝতে পারছি আপনি পারবেন না, আমি বলি। পটল, এইসব ধাঁধা আমরা ছোটবেলায় খেলে শেষ করে ফেলেছি। এটা তো খুবই সহজ, পানির মতো পরিষ্কার। এই ধাঁধার উত্তর হচ্ছে পানি। পানির উপর বৃষ্টি পড়লো সেটা ভেজে না। খালাম্মা, আপনি তো দেখি অনেক বুদ্ধিমতী। ধাঁধা জানলেই বুদ্ধিমান হওয়া যায় না পটল। এই যে তুমি এত ধাঁধা জানো, তুমি কি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করবা? না না, সেটা করবো না। কিন্তু আপনি যে বুদ্ধিমতী তাতে কোনো সন্দেহ নাই খালাম্মা। খালাম্মা, আমার একটা রহস্য ভেদ করে দেন, খুব উপকার হয়। আবার কোনো ধাঁধা বলবা না পটল। না না, এটা ধাঁধা না, ধাঁধার চেয়ে বড় রহস্য। আমি কোনো কুল কিনারা করতে পারতেছি না খালাম্মা। কি সেটা? এই ভূতের ব্যাপারটা। কোন ভূত? যেই ভূত আমার বুবলি মামনিরে ভয় দেখেছে। মেয়েটা একেবারে চুপচাপ হয়ে গেছে, খেলাধুলায় মন নেই। কে বলেছে এটা ভূতের কাণ্ড? অবশ্যই এটা ভূতের কাণ্ড খালাম্মা। তিন্নিতে সার মামা জঙ্গল থেকে পাহাড় থেকে এই ভূত ধরে নিয়ে আসছে। সেদিন আমি নিজে চোখে দেখছি, সিঁড়িতে ঝাড়ু দিয়ে এসে ভূত তাড়াইতেছে। ভূত তাড়াচ্ছে নাকি তেলাপোকা ধরছিল? বুঝলাম না। বৃষ্টির প্যাকেটে যে এতগুলো তেলাপোকা, এগুলো তো বাচ্চাগুলো একা ধরতে পারেনি। কোন বাচ্চা? বনিবান্টি। বনিবান্টি হবে কেন, ওরা তো এখনো বুবলিকে গিফটই দেয়নি, বানাচ্ছে। তাহলে বুবলি মামনের গিফটটা দিল কে? উপরে তো লেখা ছিল বনিবান্টির নাম, এটা তো দেখি আরো বেশি রহস্য। রহস্যের কিছু নাই পটল, পানির মতো পরিষ্কার। এই কাজ করেছে নতুন ভাড়াটিয়ে যে এসছে, তাদের দুষ্ট বাচ্চাগুলো, আর সাথে আছে তাদের মামা। আপনি নিশ্চিত খালাম্মা? অনুমান করছি, আর আমি কিন্তু অনুমানের সেরা, এটা ওদেরই কাজ। তিন্নি তিশার দীপু? তাহলে তো বিষয়টা এখনই খালুজানকে বলতে হয়, এই রকম দুষ্ট বাচ্চা এই বাসায় রাখা যাবে না। যাই, এখনই খালুজানকে বিষয়টা বলতে হবে। আমি তিন্নি তিশা দীপুর মা। ও, আপনার সাথে তো আলাপই হয়নি। আমি এখানে একটা স্কুলে পড়াই, ওর বাবা ব্যবসা করে, ব্যবসার কাজে তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। আমি একাই সংসার সামলে, তিনটা বাচ্চা সামলে। আপনি কি কোনো জব করেন? না না না, আমার একটা পার্লার আছে, আপনি বাসায় আসেন একদিন, আলাপ হবে। আসলে হয়েছে কি, স্কুল ছুটি হয়ে যায় দুপুরে ঠিকই, কিন্তু তারপরে অনেক কাজ, বাসায় এসে স্কুলের সব খাতা দেখতে হয়। খাতা দেখতে দেখতে এত সময় পার হয়ে যায় যে তারপরে নিজেদের বাচ্চার দিকেই ঠিক মতো মনোযোগ দিতে পারি না। কারোর সাথে আলাপ সালাপ তো অনেক পরের কথা। না আসলে কোনো কাজই ছোট না। এই আমার পার্লারটাই তো একটা ছোট্ট পার্লার, কিন্তু আমাকে সময় দিতে হয়। এই যেমন আজকে সারাদিন যেতে পারিনি মেয়েটার জন্য। কী হয়েছে বুবলির? এই যে বুবলির হঠাৎ করে জ্বর আসলো, এই যে ওকে মুছে টুছে দিয়ে তারপর খাইয়ে ওষুধ খাইয়ে এই যে বের হচ্ছে এখন। হঠাৎ জ্বর হলো, মানে এখন তো জ্বরের সিজন না। না সিজন না, মনে হয় ভয় পেয়েছিল, ওখান থেকে হয়তো জ্বরটা এসছে। কি দেখে ভয় পেয়েছিল? তেলাপোকা। তেলাপোকা?
আপনার বাসায় তেলাপোকা আছে নাকি? না না না, আমার বাসায় তেলাপোকা নেই। বুবলির কোন বন্ধু ওকে একটা মানে উপহার দিয়েছিল, ওটার মধ্যে তেলাপোকা দিয়ে দিয়েছে। ও যখন বাসায় এসে খুললো প্যাকেটটা, তেলাপোকা বের হচ্ছে, ওটা দেখেই হয়তো ভয় পেয়ে জ্বর এসছে। বলেন কি, কোন বন্ধু, নাম কি? বনি বান্টির নাম লেখা ছিল, কিন্তু বনি বান্টি আসলে এমন না, কে যে দিল আমি আসলে বুঝতে পারছি না। বাক্সে তেলাপোকা ভরে দিয়েছে, এটা নিশ্চয়ই তিন্নি আর তিশার কাজ। এর আগেও দুষ্টগুলো এই কাজ করেছে, ওদেরকে নিয়ে আমি আর পারি না। চিন্তার কিছুই নেই, এ বয়সে তো এমন হয়। আর ওর বাবা ওকে অনেক বুঝিয়েছে, এখন ভালোই ভালো জ্বরটা কমলেই হবে। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবো, ঠিক আছে? জানাবো, আসি না? আচ্ছা, ভালো থাকবেন। জিনিসটা দাও, ও দেখে খুলে অবাক হয়ে বলবে, এত সুন্দর জিনিস তুমি কোথা থেকে কিনেছো? তখন আমরা বলবো, আমরা কিনিনি, আমরা বানিয়েছি। আমরা তোমাকে অনেক সুন্দর একটা জিনিস উপহার দিতে এসেছি, আমরা বানিয়ে। তোমাদের কোনো উপহার আমি নেব না। কেন, আমরা কি করেছি? এর ভিতরে অনেক সুন্দর একটা জিনিস আছে। সুন্দর না, ঘোড়ার ডিম, এর মধ্যে মাকড়সা বা তেলাপোকা আছে। আমি সবচেয়ে ভয় পাই মাকড়সা, আর আমি তেলাপোকা, সেই জন্যই তোমরা আমাকে ভয় দেখিয়েছো। কখন দিলাম? এত ঢং করা লাগবে না, তোমাদের সাথে আমার কাটটি, সারা জীবনের জন্য কাটটি। কাটটি কাটটি। এগুলোকে দেখেছিস, বনের গভীরে থাকে, সচরাচর এরা বের হয় না, আর বের হলে এই দেখ এইগুলোর মতো প্রত্যেকটি যোগ আমার রক্ত খেয়েছে, এই জন্য এই যোগগুলো মোটা। আর এই যোগগুলো 7 দিন কিছু খায়নি। তোরা কিন্তু কখনোই এটা খুলবি না, ঠিক আছে? এটা খুললেই ছপাত করে তোদের রক্ত খাবে। বকুল খালামণি থাকতে আমাদের এত চিন্তা কিসের, তাই না? যদি বকুল খালামণি আজকে না আসে, তাই তো, বকুল খালামণি তো আর রোজ আসে না। এটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমি খালামণিকে ফোন করে বলে দিচ্ছি। বাসায় এত বড় একটা ঘটনা ঘটেছে, বুবলির সাথে বনি বান্টির কাটটি হয়ে গেছে, সে তো এখন দূরে থাকতে পারে না। মামা যা বলেছিল তাই হয়েছে, বনি বান্টি আর বুবলিদের সাথে বন্ধুত্ব শেষ। তাতে আমাদের কি লাভ হলো? আমরা তো খেলছি না। আমরা এখন খেলবো, আবার ওই টেনশনে না, আমি আর খেলবো না। আমিও না। উফ, বোকার মতো কথা বলো না। তিন্নি তিশা যেন কোন কোন প্রাণী দেখে ভয় পায়? অবশ্যই তোকে এবং তেলাপোকা। তেলাপোকা, তাহলে এতগুলো তেলাপোকা তিন্নি আর তিশা কি করে ধরলো দাদা?